নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে হেলথ এন্ড মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি দীপক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা সকলে? আশা করি সকলে ভালোই আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের অ্যাজিমেক্স 200, হ্যাঁ বন্ধুরা, অ্যাজিমেক্স 200 ড্রাই সিরাপের সম্পর্কে জানাবো। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অ্যাজিমেক্স 200 ড্রাই সিরাপ, যেটা প্রস্তুত করেছে সিপ্লা কোম্পানি। হ্যাঁ বন্ধুরা, যেটা প্রস্তুতকার কোম্পানির নাম হচ্ছে সিপ্লা। এটা আপনি আপনার নিকটবর্তী কোনো একটা ফার্মাসির শপে খুব সহজেই পেয়ে যাবেন, যেটার দাম আছে 46 টাকা 12 পয়সা। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, এই অ্যাজিমেক্স 200 ড্রাই সিরাপের মধ্যে দুটো বটল বর্তমান, একটাতে আছে আপনার ড্রাই সিরাপটা আর একটাতে আছে আপনার স্টেরিলাইজড ওয়াটারটা, যেটাকে আপনাকে এটাকে এটার সাথে আপনাকে গুলতে হবে, তারপরে এটা তৈরি হয়ে যাবে একটা ড্রাই সিরাপ। তারপরে আপনি আপনার ছোট্ট শিশুটাকে কিন্তু ইউজ করানোর জন্য এই ড্রাই সিরাপটা প্রস্তুত হয়ে যাবে, এটা আপনার ছোট্ট শিশুদেরকে ইউজ করাতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি জানাবো আপনাদের যে এই ছোট্ট শিশুদের কোন কোন প্রবলেমগুলো হলে আপনি এই অ্যাজিমেক্স 200 ড্রাই সিরাপটা কিন্তু ইউজ করাতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেবো যে এই অ্যাজিমেক্স 200 ড্রাই সিরাপের মধ্যে কম্পোজিশনটা কী বর্তমান। তো বন্ধুরা, এর মধ্যে যে কম্পোজিশনটা বর্তমান আছে সেটা হলো অ্যাজিথ্রোমাইসিন, যেটা আছে 200 mg, প্রত্যেক 5 ml 200 mg করে অ্যাজিথ্রোমাইসিন বর্তমান। অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিন একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট রূপে কাজ করে থাকে আমাদের শরীরের মধ্যে। অর্থাৎ ছোট্ট ছোট্ট শিশুদের ক্ষেত্রে যদি আপনার ধরুন ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন ধরুন ঠান্ডা লেগে গেছে, তার জন্য জ্বর আসছে, বা আপনার লাংসে কোনো ইনফেকশন হয়েছে, অর্থাৎ ফুসফুসে কোনো রকম ইনফেকশন হয়েছে, গলায় ব্যথা আছে, আপনার কানেতে কোনো রকম ইনফেকশন হয়েছে তার জন্য, বা আপনার ধরুন ছোট্ট ছোট্ট শিশুদের কোনো গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেমের জন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাজিমেক্স 200 ডাই সিরাপটা কিন্তু ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, 5 বছরের যদি শিশু হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ছোট্ট শিশুটিকে আপনার 5 ml করে দিনে একবার দুপুরে খাবার আধ ঘন্টা আগে অথবা খাবার 2 ঘন্টা পর আপনারা কিন্তু এটা ইউজ করাতে পারবেন। আর যদি আপনার ছোট্ট শিশুটি যদি এই সিরাপে কোনো অ্যালার্জি বা র্যাশ বা আপনার লাল চাকা চাকা দাগ বের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেডিসিনটা ইউজ করা বন্ধ করে দিতে হবে। অবশ্যই আপনাকে এই মেডিসিনটা ইউজ করার পূর্বে ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এটা ইউজ করা চলবে না। আর এটাতে যদি অ্যালার্জি বা র্যাশ এরকম ধরনের প্রবলেম যদি দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে আর তৎক্ষণাৎ এই মেডিসিনটি খাওয়া বন্ধ করে দিতে হবে। আর এই মেডিসিনটার তাছাড়াও কিছু কিছু মেডিসিনের সাইড এফেক্ট আছে, যেমন ধরুন ঝিমুনি ভাব বা আপনার পাতলা পায়খানা, এরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনার ছোট শিশুদের হলেও হতে পারে, দুর্বলতা ভাব, এরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু হলেও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য এই অ্যাজিমেক্স ডাই সিরাপটা সম্পর্কে। যদি আপনাদের এই তথ্যটা ভালো লাগে এবং উপকারে লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর যতটা পারবেন সম্ভব এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর বাংলাতে মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনার মোবাইলে আপনি খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।